যুবকটা যখন দিনের পথে চলে আসে অটোমেটিক ইসলামের খেদমত দিন দিন বাড়বেই। এই সমাজে যত আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি যারাই করে অধিকাংশ যুবকরা করে, দাঁত পড়ে গেছে বুড়া এটা করে না, কারণ ওর ভিতরে টাকার সম্পদের মহাব্বত আর কি আছে, কবরে যাওয়ার চিন্তাই না তার। করে কে? যার শরীরের টাইট ফিট রক্ত আছে চামড়া আছে করে সে। এ কারণে যুবকরা যত ইসলামের দিকে দেশে ধাবিত হবে ইসলামের তত কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের সঙ্গে হায়াত দেখ, ইমানের সঙ্গে মওত দেখ, বলেন আমিন। সবরের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আমার নিজামি হচ্ছে আলোচনা করি এক ঘন্টা, কিন্তু এক ঘন্টার ভিতরে আপনাদের জবান বন্ধ করে বসে থাকার কোনো সুযোগ দেব না। পারবেন আওয়াজ দিতে না ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার অনুকূলে দুই চারটা কথা, ওয়াজ তো আর আমরা পারি না, শুধু আয়াতের অনুকূলে কিছু কথাবার্তা বলতে পারি, এটাকে মুজাকারা বলা হয়। মুজাকারা আমিও বলবো আপনারাও বলবেন, দুইটা মিলে বলা হয় মুজাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষকে প্রেরণ করেছেন, যত মাখলুকাত প্রেরণ করেছেন, বলেন তো প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে না অন্যের হাতে? শুধু রিজিক নয়, কয়েকটা জিনিস, পাঁচটা জিনিস, যে পাঁচটা জিনিসের এলেম আল্লাহ পাক রসুলের কাছেও দেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একদিন একটা স্বপ্ন দেখছেন, উনি স্বপ্নের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি স্বপ্নে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি স্বপ্নের ভিতরে একটা প্রশ্ন করতেছেন, উনি মরণ কিভাবে হবে, কোথায় হবে, না হবে, এই পেরেশানি, মরণের মোরাকাবা অনেকেই করে, অনেকে করে না, অনেকে সারা জিন্দগি ভর একবারও মরণের কথা ভাবে নাই, মরণ যে লাগবে এটা তার কল্পনাও নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই কথা ভাবতেছেন, আয় হায় যদি মরণ চলে আসে কি জবাব দেবো আল্লাহর কাছে। এই সমস্ত কথা ভাবতে 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 উনার মাথায় আসলো, ঘুমায় গেল উনি, তো ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে উনার ঘরে প্রবেশ করেছেন। ইমাম মালিক প্রশ্ন করতেছেন, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, আল্লাহওয়ালা বুজুর্গ আকাবির যারা ছিলেন, আমরা তো আমাদের সারা জিন্দগিতেও রসুলকে কোনোদিন স্বপ্ন দেখি না, আকাবির বুজুর্গানে দিনেরা রসুলের আশে খাটি যারা, এরা রসুলকে প্রতিনিয়ত স্বপ্নের ভিতরে দেখতেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব, অসম্ভবের কিছু না, খালি আমল দরকার, রসুলের সঙ্গে মহাব্বত দরকার। উনি প্রশ্ন করতেছেন, হুজুর আমি কবে মরবো, কিভাবে মরবো, কয়দিন আর আমার হায়াত আছে একটু যদি বলতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা মলিন হয়ে গেল স্বপ্নে। ইমাম মালিক বলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঁচটা আঙ্গুল উঠায় দেখাইলেন, হুজুর চলে গেলেন, আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠে আমার এক খাদেমকে পাঠাইলাম, তুমি যাও এই ব্যাখ্যাবিদ যে আছে তার কাছে ব্যাখ্যা আনার জন্য, যে আসলেই আমার এই ব্যাখ্যার স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে খাবে। তো সে চলে গেল, যাওয়ার পরে এবার ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলতেছে, ব্যাখ্যাটা দেখছে, স্বপ্নটা দেখছে কে আগে তার নাম বলো। উনি বলতেছে, নজর নাম তো বলতে নিষেধ করছে, নাম যেহেতু বলতে নিষেধ আছে তাহলে ব্যাখ্যাও বলা যাবে না, নামের সঙ্গে ব্যাখ্যার সম্পর্ক আছে, তুমি আগে নাম জিজ্ঞাসা করে আসো তারপরে বলো ব্যাখ্যা দেবো আমি। কেন? কারণ এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখার মতো আমলদার লোক আমি এই দুনিয়ায় দেখি না। আগেই বলে দিলেন ব্যাখ্যাবিদ যে কে দেখবে এটা, মালিক। আবার ওনার কাছে নিয়ে আসা হইলো, নিয়ে আসার পরে বলতেছে, হুজুর একটু ব্যাখ্যা বলে না আপনার নাম ছাড়া, ঠিক আছে তাহলে ব্যাখ্যা যেহেতু বলে না তো নাম বলো। আবারও খাদেম আসলেন, নাম বললেন, এবার ব্যাখ্যাবিদ বলতেছে তাহলে এবার ব্যাখ্যা বলা যায়, ব্যাখ্যা খুবই সোজা কঠিন না, এ ব্যাখ্যা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাঁচ আঙ্গুল উঠাইলেন, এটার দ্বারা কি পাঁচ দিন বুঝবে, নাকি পাঁচ সপ্তাহ বুঝবে, না পাঁচ বছর বুঝবে, না পাঁচ ঘন্টা বুঝবে, না পাঁচ মিনিট বুঝবে,
এটার মাপকাঠি হইলো 5 ঘন্টা 5 মিনিট 5টা দিন, এগুলো কোনো কিছুই না, বরং এটার ব্যাখ্যা হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ব্যাখ্যাবিদ সুন্দর করে 5টা জিনিসের কথা উল্লেখ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম এই ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন 5টা জিনিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন, যেই 5 জিনিসের কথা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান নাই। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত সন্নিকট হবে, কখন কিয়ামত সংগঠিত হবে, এই কিয়ামত সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একমাত্র কে, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে, কখন মেঘাচ্ছন্ন হবে, কখন তুফান হবে, কখন কি হবে, যদিও আবহাওয়াবিদরা আবহাওয়া দক্ষ করে তারপরে এটা সেটা বলে, কিন্তু আবহাওয়া যখন লক্ষ্য করে ওই আবহাওয়া দেন হলো কে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন হলো একমাত্র আল্লাহ, এই জ্ঞানটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলে ওয়ায়ালামু মা ফিল আরহাম, একটা মায়ের পেটের ভিতরে সন্তানটা কি ছেলে নাকি মেয়ে, এই সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে, সন্তানটা কালো হবে না কি হবে, মায়ের পেটের ভিতরে কি আছে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে হলো আমার আল্লাহ। এখন আপনারা বলবেন ডাক্তার তো ঠিক মতোই বলে দেয় 4 মাস পরে কি হবে, ডাক্তার তো ঠিক মতোই বলে 4 মাস পরে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 4 মাসের আগে কি ডাক্তার বলতে পারে কিনা, 2 মাসে কি বলতে পারে কিনা? হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করার চিন্তা করেন, প্রথম 40 দিন বাপ মায়ের মিলনের কারণে বান্দার শুধুমাত্র বীর্যটা থাকে, দ্বিতীয় 40 দিনে রব্বুল আলামিন ওটাকে রক্তপিণ্ডে পরিণত করে, তৃতীয় 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে গোস্তপিণ্ডে পরিণত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে একজন ফেরেশতাকে প্রেরণ করে বলে, ফেরেশতা যাও যাও, এই বান্দাটা কি সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা লিপিবদ্ধ করো, এবং কিয়ামত পর্যন্ত বান্দা কি খাবে না খাবে সব তুমি বান্দার তকদিরে লিখে দাও। দেখেন তো ভাইরা, 4 মাস পরেই কিন্তু সন্তান কি হবে এটা ডাক্তার জানে, 4 মাস আগে ডাক্তার বলতে পারে না, 4 মাস আগে সন্তান কি হবে না হবে 2 মাসের মাথায়, 2.5 মাসের মাথায়, 1 মাসের মাথায় এটা কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, এই বান্দার পেটের ভিতরে, বান্দিটার পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে এইটা একমাত্র জানলেওয়ালা হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে যেটা বলেন, দুনিয়ার জমিনে আপনি আজকে এখানে বসা, অনেকে মনে করতেছে মনে হয় বাজার ঘাট দোকানপাট বন্ধ করে মাহফিলে আসলে মনে হয় রিজিকের কমতি হবে, আপনাকে বলতে চাই সারাটা দিন দোকানে বসে থাকবেন এরপরও দেখবেন 1 টাকা বেচা নাই, কিন্তু 10 মিনিটের জন্য দোকান খুললে আল্লাহ যদি তকদিরে লিখে রাখে দেখবেন সারা দিনের ইনকাম 10 মিনিটে পোষা যায়, ঠিক কিনা? আগামীকাল কি উপার্জন করবেন, আগামীকাল কি খানা খাবেন এটা জানেন কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, বান্দা কোথায় মরবে, বান্দা কোথায় কি যাবে, কোথায় কিভাবে মরবে, বান্দা কি সমুদ্রের ভিতরে ডুবে মরবে, বান্দা কি অ্যাক্সিডেন্টে মরবে নাকি বান্দা অন্য কোনো কারণে মরবে, দুনিয়ার কেউ না জানলেও একমাত্র এই খবরটা জানেন কে? ভাইরা আমার রব্বুল আলামিন
পাঁচটা জিনিসের জ্ঞান অন্য কোন দুনিয়ার মানুষকে দেয় নাই। ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলে, হে খাদেব তুমি শুনে নাও, ইমাম মালিক যে স্বপ্নটা দেখলো এই স্বপ্নটার ব্যাখ্যা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল উঠাইয়া ইমাম মালিকের এই কথাটাই জানায় দিলেন যে হে মালিক, এই পাঁচ জিনিসের এলেম আমি রসুলের কাছেও নাই, সুতরাং আমি তোমাকে কেমন ভাবে বলবো এটা আমার জানা নাই। এই কারণে দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? শুধুমাত্র মানুষ কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনে যত দাব্বাতুন আছে অর্থাৎ এই পৃথিবীর ভিতরে যত বিচরণকারী প্রাণী আছে, গরু ছাগল বলেন, জিন্নাত বলেন, ফিরকি বলেন, মানুষ বলেন, ইনসান বলেন, এরপরে পশু পাখি বলেন, সমুদ্রের মাছ বলেন, সমস্ত প্রাণীগুলোর একমাত্র রিজিকের দায়িত্ব আল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন, এটা সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে লিপিবদ্ধ আছে, এখন থেকে নয়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু কলম সুম্মা ক্বালা লাহু উক্তুব ফাজরা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, সারা দুনিয়ার মাখলুকাত যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান জমিন সৃষ্টি করার, দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করলেন, কলমটাকে আদেশ দিয়া ডাক দিয়া বলে, কলম লেখো। আল্লাহর আদেশ পাওয়ার পর কলম সুন্দর করে লেখা শুরু করে দিল। আপনার আমার কথাও লিখলো, আজকের এখানে মাহফিল হবে এটাও লিখলো, কোন বান্দা কিভাবে মারা যাবে, কোন বান্দা কি খাবে, কোন বান্দা কি পরবে, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার একটা কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক কলম দিয়ে লেখানোর পর এই কলমের সিল মোহর রব্বুল আলামিন লাগায় দিয়েছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বান্দার তকদির কেউ খণ্ডাইতে পারবে না। এজন্য বুঝেন, সারা দুনিয়ার মানুষ, এলাকার মানুষ মিলে যদি আপনার বিরোধিতা করে, ততটুকুন বিরোধিতা করতে পারবে যতটুকু আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের তরফ থেকে আপনার তকদিরে লিখে রাখছেন। সারা দুনিয়ার মানুষ যদি আপনার শত্রুতা করে, ততটুকু করতে পারবে যতটুকু তকদিরে লেখা, আবার সারা দুনিয়ার মানুষ মিলে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আপনার তকদিরে লেখা, এর চেয়ে বেশিও পারবে না, কমও। এটা তকদিরে লেখা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তকদিরে লিখে দিলেন, এখন বান্দা তকদির মোতাবেক চলে। মাহফিলের ভিতরে পোস্টার করলেন, নাম দিলেন, সভাপতি সবকিছু দিয়া দিলেন, এটা এখন সুন্দর করে মাহফিলের নিজাম অনুযায়ী চলে। যে কোনো জিনিসের নিজাম যখন থাকে তখন সৌন্দর্য থাকে, নিজাম নাই সৌন্দর্য নাই, যার কারণে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার আগেই সুন্দর করে নিজাম দ্বারা করাইলেন যে আমি সৃষ্টি করব কিছুদিন পর এই দুনিয়া কেমনে চলবে, কিভাবে হবে, কিভাবে মানুষগুলো খাওয়া দাওয়া করবে, সব কিছু রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, কতটুকু মহব্বত আমাদেরকে করে। আপনি আসবেন দুনিয়ায়, আপনার এখনো বানাই নাই, 50,000 বছর আগের থেকেই রব্বুল আলামিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমি আজকে এই জায়গায় আসব, এই জায়গায় আসার জন্য আপনারা 3-4 মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করছেন, কেন? যেন ওনার কোনো অসম্মানী না হয়, যেমন নাকি আমাকে এখানে আনার পরে আমার সবকিছুর হেফাজতের দায়িত্ব আপনাদের, ঠিক তেমনই ভাবে একটা বান্দা দুনিয়াতে আসবে, ওই বান্দা কি খাবে, কোথায় যাবে, কি পড়বে, সব কিছুর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু দেখেন, যেন বান্দার কোনো কষ্ট না হয়, এই জন্য আগে থেকে সব ক্লিয়ার মতো সুন্দর করে সাজায় গুছায় রাখছেন, কেউ জানি বলতে না পারে যে আমি কি খাবো ভাই, আল্লাহ কা তোর খাওয়ার টেনশন নাই, তুই কি খাবি না খাবি, কি পড়বি না পড়বি, ওটা তুই দুনিয়াতে আসার আগেই লিখছি, আবার তুই পেটে থাকতেও লিখছি, সুতরাং পেরেশানির কোনো কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের দায়িত্ব নিলেন, এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে কোনো মানুষ না খেয়ে মরে না, যত মানুষ ঝামেলায় পড়ে বেশি খাওয়ার কারণে ঝামেলায় পড়ে, দেখবেন খাওয়ার ভিতরে তাল বেতাল নাই, যেটা পায় এটাই খায়, যেটা দেখে এটাই খায়, যেগুলা যা পায় তাই খায়, ওগুলার পেটের ভিতরে ঝামেলা হয়,
যেমন নাকি এদেশের সুদখোর ঘুষখোর এরা রিজিকের কারণে দেখবেন হারাম হোক হালাল হোক পায় তো খায়, যা পায় তাই খায়, নাম পাল্টে পাল্টে খায়, সুদটাকে খাচ্ছে ইন্টারেস্ট বলে, সুদটাকে খাচ্ছে মুনাফা বলে, ঘুষকে খাচ্ছে হাদিয়া বলে, ওই যৌতুককে খাচ্ছে গিফট বলে, ঠিক কিনা জানে কোন? এদের শিক্ষার অভাব নাই, মাগার এদেরকে শিক্ষিত বলা চলে না, এদের কাছে কাছে শিক্ষিত শয়তান বলতে হয়, ঠিক কিনা জানে কোন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হেফাজতের দায়িত্ব নিলেন, ইজ্জতের দায়িত্ব নিলেন, রিজিকের দায়িত্ব নিলেন, যার কারণে দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে না। জাস্টিস তাকে উসমানী মাদ্দাজিল্লুল আলী উনার একটা সফরনামার ভিতরে লেখেন, উনি কোনো একটা দেশের ভিতরে সফর করতে গেলেন, ওখানে যাওয়ার পর উনি একটা সুন্দর ফুল গাছ দেখলেন, তাকে সাহেব হুজুর লেখেন, আমি এমন ফুল কোনোদিন আমার জীবনে দেখি নাই, এটাই প্রথম দেখলাম, এই ফুলটা সুন্দর করে ফুটে আছে, ফুলের মাঝখানে ছোট্ট একটা পোকা কোথার থেকে যেন উড়ে এসে বসলো, পোকাটা যখন উড়ে এসে বসলো আমি লক্ষ্য করলাম এতটুকুন একটা পোকা, পোকাটা যখন ফুলের ভিতরে ঢুকলো ওই ফুল থেকে কেমন যেন মধু চলে আসলো, আমি তাকায় তাকায় দেখলাম ওই পোকাটা ফুলের থেকে মধু সংগ্রহ করে খাওয়া শুরু করলো, যখন নাকি ফুলের থেকে মধু সংগ্রহ করে খাওয়া শুরু করেছে হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায় দেখলাম ওই ফুলটা এবার আস্তে আস্তে করে নিভা আরম্ভ হয়ে শুরু হয়ে গেল, আমি তাকায় দেখলাম ফুলটা নিপতে নিপতে একদম বুঝে গেল, বুঝার পরে দেখলাম কেমন যেন চাপাচাপি করতেছে, ভিতরে মনে হয় ঝড় বয়ে যাচ্ছিল, ভিতরের পোকাটাও কেমন যেন ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে মাগার বের হতে পারে নাই, আমি কিছুক্ষণ তাকায় দেখলাম, দেখলাম দুই তিন মিনিট পরে ফুলটা আবার সুন্দর করে আগের মতো করে ফুটে গেল, ভিতরে যেই পোকাটা ছিল পোকাটা আর বেঁচে নাই, পোকার পাখা আর খোলস ছাড়া অন্য কোনো কিছু আর পোকার সাথে বেঁচে নাই। আমি আমার সঙ্গে সফর সঙ্গীকে ডাক দিয়া বললাম ব্যাপারটা কি, এই ফুলটা এরকম ভাবে পোকাটাকে খেয়ে নিল, আমার সফর সঙ্গী আমাকে ডাক দিয়া বলল হুজুর এই ফুলটার নিয়মটাই হলো এটা, এই পোকাটা যখন ফুলের ভিতরে এসে মধু পান করে, মধু খাওয়া শেষ, এবার ফুলটা আস্তে করে নিভে যেয়ে পোকাটাকে খেয়ে ফেলে, অর্থাৎ আমার রব্বুল আলামিন এই ফুলের ভিতরে এই পোকার রিজিক রেখেছেন, আবার এই পোকাটাকেই এই সুন্দর ফুলের রিজিক হিসেবে দিয়েছে। দেখেন ভাইরা আমার দুনিয়ার জিন্দগিতে এমন কোন জায়গা নাই যে জায়গায় মানুষ না খেয়ে মারা যায়, যদিও পত্র পত্রিকায় দেখি আফ্রিকায় কিছু কিছু মানুষ না খেয়ে শুকায় রয়েছে, মুফাসসিরুল ইকরাম এটার ব্যাখ্যা করেন এইভাবে, দুনিয়ার জিন্দগিতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন না খাওয়া রাখবেন, এটার ব্যাখ্যা হলো আপনার আমার কিছু মানুষের মরণ আল্লাহ পাক লিখে রেখেছেন, কারো কারো মরণ হয় পানিতে ডুবে, কারো কারো মরণ হয় অ্যাক্সিডেন্টে, কারো কারো মনে হয় গুলি খেয়ে, কারো কারো মরণ হয় আগুনের ভিতরে পুড়ে, ঠিক তেমনি এক একজন মানুষের মরণ এক একভাবে লেখা থাকে, ওই বান্দার মরণটা এমন ভাবে লেখা ছিল বান্দা মরণের আগে আল্লাহর রিজিক বান্দা খেতে পারবে না, তার মানে এটা না বান্দা রিজিক না পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? সব জিনিসের রিজিকের দায়িত্ব আল্লাহর। এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ঘটনা উল্লেখ আছে, সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হিজরত করেছেন, হিজরত করে মদিনায় এসেছেন, উনি বর্ণনা করেন আবু মুসা আবু মালিক বলেন আমরা বিশাল বড় একটা দল ওই অমুক আশআর গোত্র থেকে আমরা মদিনার জমিনে হিজরত করলাম, হিজরত করার পর আমাদের খাবার যা সঙ্গে ছিল সব খাবার শেষ হয়ে গেল, আমরা খাবার যখন শেষ হয়ে গেল আমরা আমাদের তরফ থেকে একজন দূতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আমাদের দূতকে প্রেরণ করলাম, আমাদের দূত রাসূলের কাছে যায় বলবে, হুজুর আমাদের অর্থ সংকট, রাসূল আমাদের খাবারের বড় সংকট, হুজুর দয়া করে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আমরা এই বার্তা দিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী প্রেরণ করলাম। ওই সাহাবিটা যখন রাসূলের দরবারে গেল, মসজিদে নববীর ভিতরে যে তাকায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে দাঁড়ানো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সাহাবি যখন চিন্তা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে সুন্দর করে নামাজের ভিতরে এই আয়াতটাই তখন রাসূল তেলাওয়াত করতেছেন। সাহাবি তখনও মসজিদে ঢুকে নাই, মসজিদে না ঢুকে মসজিদের বাহিরেই সাহাবিটা অপেক্ষা করতেছে। আর উনার মাথায় মাথায় একটা পেরেশানি, আল্লাহ যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা তেলাওয়াত করতেছে, এই আয়াতের ভিতরে তো বলা হয়েছে প্রত্যেকটা মাল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহর, সুতরাং আমরা তো আল্লাহর কাছে একবার না চাইলাম না, আমরা আল্লাহর কাছে না চেয়ে আমার রসুলের কাছে আসলাম, আমার রসুলকে যেই মালিক খাওয়ায় আমাকেও কিন্তু সেই মালিক না খাওয়ায় রাখবে না। সুতরাং চলে যাই রসুলের দরবারে, চাওয়া দরকার নাই, বেচারা রসুলের সামনে যাইও আবার ফেরত চলে আসলেন। কাফেলার কাছে এসে ডাক দিয়া বলতেছে, এ ভাইরা তোমাদের জন্য বড়ই সুসংবাদ, বলে কি রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খাবারের ফয়সালা করতেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই বেটা কি রাসূলকে বলছে? বলে নাই, বলে নাই, না বলেই চলে আসছে, এসে বলতেছে কি খাবারের আঞ্জাম হচ্ছে। এখন আবু মুসা আশারি বলেন, আমরা তো সবাই মনে করলাম যে হ্যাঁ, যেহেতু খাবারের ফয়সালা হচ্ছে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাল থেকে মনে হয় আমাদের জন্য খাবারের কিছু খাজানা পাঠায় দিবে, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন না খাওয়া আছি, রাসূল খাবার পাঠাইলে তো আলহামদুলিল্লাহ ভালো করেই খাওয়া যাবে। তা আমরা অপেক্ষা করতে লাগলাম কিন্তু খাবার আসে না, এদিক দিয়ে যেই বান্দাটারে পাঠাইছে হের পেরেশানি, কারণ রাসূলরা তো বলে নাই, না বলে আন্দাজে এসে কি বলছে, যে আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছে, তার নফসের ভিতরে পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস, যাই হয় আমার রসুল যে আয়াত তেলাওয়াত করলেন এটা যদি সত্য হয় আমরা রসুলের সাহাবী, আমাদেরকে আল্লাহ পাক জিন্দেগিতেও না খাওয়ায় রাখবে, এটা হইতে পারে না, সুতরাং আল্লাহ খাবার দিবেই। এই আশা নিয়া, এই তাওয়াক্কুল নিয়া সাহাবা দেখলামদের কাছে এসে এই কথা বলছে, বেচারা মনে মনে জিকির করে, আল্লাহ 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 তুমি ইজ্জত বাঁচাও, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও। দুনিয়ার জিন্দগিতে কোনো বান্দাও যদি কথা না শুনে, শুনেন কে, দেখবেন চেয়ারম্যান যখন হয় চেয়ারম্যানের আগে একরকম, চেয়ারম্যানের পরে আরেক রকম, রাত ১২টার পরে যদি চেয়ারম্যানের কাছে যান দেখবেন চেয়ারম্যান কোনো কথা কয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন রাত ১২টা নাই, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, যখন মন চায় ডাকবা আমি আল্লাহ ১০ বার সাড়া দিয়া দিব। বান্দা তুমি আমি আল্লাহকে গোপনে ডাকবা, আমি আল্লাহ প্রকাশ্যে ডাকবো, বান্দা তুমি আমার দিকে হেঁটে আগাবা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়া আগাবো। এ মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় বন্ধু একমাত্র কে? বান্দার মনের গোপন চাহিদা শুনে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া বান্দার গোপন কথা আর কেউ শুনে না। রব্বুল আলামিন বান্দার গোপন কথা শুনেন, জাহেরি কথা শুনেন, বাতিনি কথা শুনেন, এই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় নাই। ফেরত এসে সাহাবা একজুমাইনদেরকে বললেন, তোমাদের জন্য খাবারের ফয়সালা আমার আল্লাহ করতেছেন। সাহাবা একরাম অপেক্ষা করতেছেন করতেছেন, হঠাৎ করে দূরে তাকায় দেখে দুই চারজন সুন্দর বান্দা কেমন যেন বিশাল বড় ডেকচি নিয়া মজার মজার খাবার আঞ্জাম সাহাবা একরামদের জন্য নিয়ে আসতেছে। এই সাহাবীর এবার মনের ভিতরে পরিপূর্ণ একই, একদম ১০০% এটা ই হয়ে গেল, যাই হয় আমি যেটা ভয় পাইছিলাম ওইটা হয় নাই, আমি ভাবছিলাম খাবার কি আসবে কি আসবে না, কিন্তু আমার মনের ভিতরে একটাই জাহাজ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, আমি বললাম যেহেতু আমার আল্লাহ আমার কথা কোনোদিন ফেলবে না, আর আল্লাহর কোরআনের আয়াত যদি সত্য হয় আমার মাওলায় আমাদের বিশাল বড় জামাতকে না খাওয়া কোনোদিন রাখবেন না। সাহাবা আজমাইনরা তাকায় দেখেন বিশাল বড় খাবারের খাজানা। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম, এমন সময় খাবার যখন চলে আসলো আমরা খাবারের দিকে তাকায় কেমন যেন অবাক হয়ে গেলাম। কিরে, খাবার দেখলে খুশি না হওয়ার কথা, কিন্তু খাবার দেখে অবাক হয়েছে কেন? অবাক হইলাম এই কারণে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার পাইলেন কই? এটা তো দুনিয়ার কোনো খাবার মনে হয় না, যেমন যেন রাজকীয় খাবার মনে হচ্ছে। মজার মজার গোস্ত, মজার মজার রুটি, আবার পানীয় শরাব, কত কিছু সুন্দর। সাহাবায়ে মাইন্দা চমৎকার ভাবে পেট ভরে খাবার খাইলেন, আবার কিছু কিছু খাবার রাতের জন্য রেখে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর সাহাবায়ে মাইন্দের সঙ্গে দেখা করার জন্য আসলেন। সমস্ত সাহাবায়ে মাইন্দেরকে ডাক দিয়া বলেন, কি ব্যাপার, খাবার দাবার তোমাদের সব আসেনি, খাইছনি ঠিক মতো, সংকট টঙ্কট থাকলে বইল। রাসূলের এই কথা শোনার পর আবু মুসা বলেন, আমরা পয়গম্বরের কাছে ডাক দিয়া বললাম, হুজুর এমন মজার খাবার পাঠাইছেন, এই মজার খাবার এখনো খাইছি, রাতের জন্য বাকি আছে। রাসূল বলেন, মজার খাবার মানে? হুজুর আপনি যে পাঠাইলেন দুপুরে, দুপুরে আবার কে পাঠাইছে? সাহাবায়ে কিরাম বলেন, হুজুর আপনার থেকে না আসলো? কার বাবা, আমি খাবার নিজেই ঠিক মতো পাই না, তুমি করে খাবার দেবো কোথা থেকে? কে পাঠাইছে, কারে, কেমনে? আবু মুসা আশারি বলেন, হুজুর এই যে, এর মাধ্যমেই তো আপনার কাছে পাঠাইছিলাম। রাসূল বলেন, এই তুমি কার কাছে গেছো? আরো কয়েকটা কয়, তুই রাসূলকে চিনস তো? কার চিনবো না মনে বেটা, আমি তো রাসূলের কাছে গেছিলাম। কত খাবার পাঠাইলো কে? কাহা রাসূল, আমি আপনার কাছে গিয়েছিলাম ঠিক, কিন্তু আমি আপনার কাছে বলি নাই, কারণ আমি যখন যাই তখন দেখি আপনি বলতেছেন, ওমা আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার সব রিজিকের মালিক হলো আল্লাহ, আমি কেমনে আপনার কাছে চাই? যার কারণে আমি আমার মালিকের কাছে চাই, আমি সুন্দর করে এসে তাদেরকে বললাম, ভাই আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের জন্য খাবারের ফয়সালা হয়ে যাইতেছে। রাসূল ডাক দিয়া বলেন, মাশাআল্লাহ তুমি উত্তম কাজটাই করলা। এ সাহাবাজ ভাই, এই বান্দাটা আমার কাছে চায় নাই, বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাবার চাইল। আমার রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে মান্না সালওয়া ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, বলেন তো রিজিকের মালিক কে? দুনিয়ার জমিনে যারাই সন্ত্রাসী করে, খাবারের কারণেই করে, টাকার কারণেই করে, টাকা দিয়ে খাবার খায়। দুনিয়ার জমিনে যারা চুরি করে, টাকার জন্যই করে, খাবারের জন্য করে। দুর্নীতি যারা করে, খাবারের জন্য করে, টাকার জন্য করে। জেনাবে বিচার যাই কিছু বলেন না কেন, এ মুসলমান, দুনিয়ার জমিনে একমাত্র টাকাটাই হলো সব কিছু। এই টাকা, এই রিজিক, এই খাবার, আল্লাহ পাক বলে, বান্দা একটা কুকুরকেও কিন্তু আমি রব্বুল আলামিন খাওয়াইতে পারি, সুতরাং তোমার মতো আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ না খাওয়ায় কোনোদিন রাখবো না। সব কিছুর একমাত্র দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। বান্দার ধৈর্য হয় না, এ আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে যে ধনী বানাবেন এটা কোনো বিষয় না। এই জন্য আল্লাহ পাক বলেন, লিয়াত্তাকিদা বাদুহুম বাদন সুখরিয়া, আমি তোমাদেরকে এক একজনের উপর এক একজনকে প্রাধান্য দিয়েছি, কাউকে ধনী কাউকে গরিব। কেন? যাতে করে একজনকে আরেকজন নিজেদের কর্মচারী বানায় নিতে পারে। আরে আমার পাঁচতলা বিল্ডিং আছে, এখন এই পাঁচতলা বিল্ডিং এর দারোয়ান দরকার, দারোয়ানের যদি পাঁচতলা বিল্ডিং থাকে, কোন কোন দিনের কারণে, কোন বুঝের কারণে সে আমার দারোয়ান হবে বলেন তো? অথবা একটা মেথর যদি না থাকে, আমার বাড়ির যে পায়খানা আছে, টাঙ্কি আছে, এই সেফটি টাঙ্কি আমি কাকে দিয়ে পরিষ্কার করাবো? তাতে আমার নিজেরই না মেথর হওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে এটাকে নিউট্রাল করছেন, আল্লাহ পাক এটাকে সাবলীল ভাবে করেছেন। কি, তুমি বড় লোক তো তোমার কাছে একজন গরিব যাবে, তুমিও তার দ্বারা উপকৃত হবা, সেও তোমার দ্বারা উপকৃত হবে, এটাই হলো দুনিয়ার নিজাম। এটা যদি আল্লাহ না করতেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ বিপদে পড়তো, ঠিক না? অনেকে আছে মনে মনে, হায় আল্লাহ এত তোমার ডাকি, তুমি আমার কথা শুনো না, আমার বাপেও রিক্সা চালাইছে, আমিও রিক্সা চালাই, আমার গোলাও রিক্সা চালায়, এটা কোন ধরনের বিচার? অথচ আপনার এই গরিবানা হালতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাম দিয়ে বলেছেন, দুনিয়ার সব ধনীদের আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। শুধু তাই না, কারো যদি মনের ভিতরে কষ্টও থাকে, রাসূল ওই কষ্ট নিভায় দেওয়ার জন্য এভাবে হাদিস বর্ণনা করেছেন, আর দুনিয়া, আর দুনিয়া সেজনুল মুমিন অজান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা।
কারণ আমরা 60 বছর গরিব থাকব, আজীবন ধনী থাকব, আর ওরা 60 বছর ধনী থাকবে, কিয়ামত পর্যন্ত ফকিরনির বাচ্চা থাকবে। কি থাকবে? ফকিরনি। যার কারণে আল্লাহ পাক ওদেরকে দুনিয়াতে সব দিয়া দেয়, সব নাও, টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সম্পদ দিলাম, সব দিয়া দিলাম, কারণ তুই ওই জায়গায় আর পাবি না। আর মুমিন, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করলাম, তুমি সবর করো, সবর করো, সবর করো, ধৈর্য ধরো। ধৈর্য যদি না ধরো, আমি আল্লাহ পাক সবরের পরিচয় যদি না ধরতে চাও, তাহলে তো গুনাহগার হয়ে যাবা, তাহলে কাফের বেঈমান যেমন, তুমিও তো তেমন হয়ে গেলা, ফায়দা হইল কি? এ কারণে রিজিক নিয়ে কোনো বাড়াবাড়ি দরকার নাই। রব্বুল আলামিন যতটুকু মহব্বত করে আমাদেরকে দিয়েছেন, ততটুকুই আমাদের জন্য আলহামদুলিল্লাহ।